এসলাহি মাহফিল আগে এটা আমাদেরকে বুঝতে হবে এটা কি এসলাহি মাহফিল কেন করা হয় এসলাহি মাহফিল আর বাহিরে বড় আকারে মাহফিল দুটোর মধ্যে ব্যবধান আছে অনেক ব্যবধান ঘরোয়া পরিবেশের খাবার আর বাহিরে বড় হোটেলের খাবার বড় রেস্টুরেন্টের খাবার ঘরোয়া পরিবেশের খাবারের সাথে বাহিরের রেস্টুরেন্টের খাবারের মিল পাবেন না ঘরোয়া পরিবেশের খাবারের স্বাদ একরকম বাহিরের বড় আকারের রেস্টুরেন্টের খাবারের স্বাদ ভিন্ন রকম ঘরোয়া পরিবেশে যে কথাগুলো বলা হয় ওই কথাগুলো অনেক দামি কথা আর বাহিরে বড় আকারে মাহফিল যে হয় ওইগুলোও দাম ঘরোয়া পরিবেশের মাহফিলের কথাগুলো হয় এসলাহের উদ্দেশ্যে বাছাই করে 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 মূল্যবান কিছু কথা আপনাদের কানে শোনায়া দেওয়া আপনাদের কানে পৌঁছায়া দেওয়া এটাই হচ্ছে মাকসা আপনারা যেন ওই কথাগুলো শুনে আমলের দিকে ধাবিত হতে পারেন আমলের দিকে অগ্রসর হতে পারেন এই জন্য আপনাদের সাথে ছোট্ট আকারে কিছু কথা বলা আপনাদেরকে কিছু আমল শিখানো আপনাদেরকে কিছু মাসালা শিখানো আপনাদেরকে আল্লাহর রাস্তায় বাতায়া দেওয়া আল্লাহর রাস্তায় দেখায়া দেওয়া এই জন্যই ইসলাহি মাহফিল এসলাহি মাহফিল খুবই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষকে দিয়ে সাধারণ আলেমকে দিয়ে যা তা আলেমকে দিয়ে এসলাহি মাহফিল হয় না আমি ছোট মানুষ আমাকে দিও এসলাহি মাহফিল এটাও আমি নিজেকে অনেক ছোট মনে করি কারণ আমার দ্বারা অনেক গুনাহ হইতেছে গুনাহ হচ্ছে আমি মানুষকে কি সংশোধন করো এসলাহি মাহফিলের আলোচনা করবে বড়রা যারা দিন রাত আমল করে রাত্রে বেলাও আমল করে তাহাজ্জুদ করে তাসবি পড়ে যাদের তাআল্লুক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার সাথে ওই সমস্ত ব্যক্তিরা যখন কথা বলবে সামনে যারা উপস্থিত থাকবে তাদের দিলে গিয়ে লাগবে চুম্বকের মতো দিলে গিয়ে লাগবে চুম্বকের মতো কথাগুলো তারা গ্রহণ করবে আর তীরের মতো ওই কথাগুলো দিলের মধ্যে যাইয়া ঢুকবে ওই কথাগুলো দিলের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা পৌঁছায় আমার সদ্য বড় ভাই আপনাদের মসজিদের খতিব ওমর ফারুক ভাই আমাকে খুব মহাব্বত করে আমাকে দাওয়াত করেছে আপনাদের এখানে আসার জন্য তিনার কথা রক্ষার্থে আপনাদের সামনে আসছি কিছু এলোমেলো কথা বলবো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব এবং কি বলবো ইনশাআল্লাহ আমলের নিয়তে নিজেও বলবো আপনারাও আমলের নিয়তে শুনবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আমল করলে লাভ না ক্ষতি লাভ অনেক লাভ শুধু লাভ নয় অনেক লাভ যেটা দুনিয়ার জমিনে বোঝা যায় না যেটা দুনিয়ার জমিনে কল্পনাও করা যায় না কিন্তু এটার যে কি পরিমাণ লাভ মৃত্যুর পরে আপনি হারে 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 টের পাবেন কি পরিমাণ লাভ মৃত্যু না আসলে মৃত্যুবরণ না করলে আপনি বুঝতে পারবেন না একটা সুবহানাল্লাহর কত দাম একটা নেক আমলের কত দাম একটা আলহামদুলিল্লাহর কত দাম যারা কবরে চলে গেছে তারাই বুঝে আজকে একটা সুবহানাল্লাহর কত দাম এক রাকাতের নামাজের কত দাম এক রাকাতের সিজদার সুবহানাল্লাহর কত দাম শুধু তারাই বোঝে যারা দুনিয়ার জমিন থেকে অন্ধকার জমিনে চলে গেছে
তো বড় ভাই আমাকে বলছে সেজন্য আপনাদের সামনে আসা অসুস্থ মানুষ আজকে কয়েকদিন যাবত অসুস্থ কথার বুঝতে পারতেছেন সর্দি কাশ সবকিছু মিলিয়ে অসুস্থ তারপরও দিনের খেদমতের জন্য দিনের স্বার্থ আপনাদের সামনে উপস্থিত হওয়া দুনিয়াবি স্বার্থে নয় দিনের স্বার্থে দিনকে প্রাধান্য দেওয়া দুনিয়াকে পিছনে রাখা যেখানে দিন এবং দুনিয়া দুটি একসাথে আছে একসাথে পাওয়া যাবে সেখানে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন দিনকে নাকি দুনিয়াকে দিনকে প্রাধান্য দিতে হবে আমার অসুস্থতা সেটা হচ্ছে একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু আমার কথার দ্বারা যদি কোনো মানুষ আমল করতে পারে আল্লাহর রাস্তা পাওয়া যায় তাহলে তো আমি এই উসিলাও আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন কারণ এছাড়া তো আমি নালায়েক আমি অদমের কোন এরকম নেক আমল আছে কিনা জানা নাই যে আমলের কারণে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে তো এই জন্য বললাম নেক আমলের অনেক দাম এসলাহি মাহফিলে আপনারা আসছেন আপনারা সফল হয়েছেন যারা আসে নাই তারা সফল হতে পারে নাই যারা এসেছে তারাই সফল হয়েছে হয়তো আপনার আমার এই বসা আসা এটাই নাজাতের জরিয়া হয়ে যেতে পারে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য শুধুমাত্র উসিলা তালাশ করে আবতাগু ইলাইহি ওয়াসিলা বান্দার কোন আমল আছে যে আমল দিয়ে বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমানই বানানো যায় জান্নাতের মেহমান বানানো যায় সেটাই আল্লাহ তাআলা চিন্তা করবেন এবং উসিলা তালাশ করে করে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ এজন্য ভালো ভালো জায়গায় থাকবেন ভালো কিছু করার চেষ্টা করবেন ভালো মজলিসে আসবেন এটাও নাজাতের জরিয়া নাজাতের উসিলা হতে পারে প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী